যক্ষের ধনকে বুকে ফিরে পেয়ে যেন ভাষা হারিয়ে ফেলেছেন এই মা। নগরীর নওদাপাড়া এলাকায় অবস্থিত আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার থেকে চুরি করা হয় শিশুটি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে উন্নত প্রযুক্তির সাহায্য নিয়ে চোর খুঁজে বের করে পুলিশ। পরে নগরীর রামচন্দ্রপুরের একটি বাসা থেকে গ্রেফতার হন ঘটনার মূল হোতা শুভ্রা। গেল 19 জানুয়ারি দিনমজুর নাসিরউদ্দিনের স্ত্রী মুক্তি খাতুন একটি পুত্র সন্তানের জন্ম দেন। ওই দিন কোলে নিয়ে আদর করার ছলে শিশুটিকে নিয়ে পালিয়ে যান শুভ্রা। যে মহিলাটা নিয়ে এসেছে তাকে আমরা পেয়েছি, মূলত বাচ্চাটা তার কাছেই ছিল, সে তার নিজের বাচ্চা বলে দাবি করছিল। কিন্তু এটা আমরা যারা মহিলা ক্লিনিকে যারা সংশ্লিষ্ট ছিল, যারা একাধিকবার মেয়ের সঙ্গে এই মহিলার সঙ্গে কথা বলেছে, তারা সবাই নিশ্চিত করছে যে হ্যাঁ এই মহিলা। নবজাতক চুরির ঘটনায় অভিযুক্ত শুভ্রা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ।